नमस्कार बंधुरा आपनारा देखछेन आपनादेर प्रिय चैनल द मिरर अफ नेचार एंड गार्डेन। बंधुरा चैनल पक्ष थेके आपनादेर सकलके वेलकाम। भिडियोते देखते पाच्छेन एकटी सुंदर गोलाप फुल फुटे रयेछे एबं गोलाप फुलेर साइजटी एकबार देखुन खूबई बड़ो, एक हाथ साइजे। किंतु गाछटार दिके जदि आपनारा लक्ष्य करें तो देखते पाबेन गाछटा एकटी मोड़ा मोड़ा अवस्थाय रयेछे। आदते ए गाछटी मोड़ा गाछ नय। आपनारा जारा आमार चैनलके फलो करें अवश्यई देखे थाकबेन जे एई गाछगुलो एखाने जाबतीय जे गाछगुलि गोलाप गाछगुलि रयेछे सेई गाछगुलिर किछु काज आमि करेछिलाम, अर्थात গাছগুলিতে মাটি পরিবর্তন করেছিলাম। তবে তার ফলে নতুন নতুন ডাল এসেছে, সেই ডালগুলো থেকে হয়তো এরকম একটি ফুল ফুটেছে। এই অবস্থায় আপনাদেরকে কি কি করণীয়, অর্থাৎ গোলাপ গাছের মাটি পরিবর্তনের পর যখন দু তিন সপ্তাহ হয়ে যাবে সেই সময় আপনাদের কি কি করণীয় সে সম্পর্কেই আজকে ভিডিও। এই ভিডিওতে গোলাপ গাছের এই সময়ে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান এগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলের যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে প্রত্যেক নতুন ভিডিও আপনাদের জন্য যখন নিয়ে আসবো তখন আপনারা নোটিফিকেশান পান এবং সেই ভিডিও দেখতে পারেন। তো বন্ধুরা সেই আলোচনা শুরু করছি। দেখুন বন্ধুরা, যে দীর্ঘ এক মাস ধরে আমি আমার প্রায় 50টির অধিক যে গোলাপ গাছ রয়েছে টবেতে সেই গাছগুলোকে আমি একটি একটি করে রিপোর্ট করেছি। বলা চলে দু তিন সপ্তাহ আগে পর্যন্ত এই রিপোর্টের কাজটি আমার চলেছে। এখন গাছগুলোতে দেখুন নতুন নতুন ডাল কিন্তু মেলেছে। কিছু গাছে ডাল আসতে বাকি আছে, কিছু গাছে ডাল মেলে ধরে এসে গেছে এবং কিছু গাছে ফুলও ফুটে গেছে। দেখুন এই সময় গাছের কি কি সমস্যাগুলো আপনাদেরকে একটু আগে প্রথমে বলে দিই। প্রাথমিক সমস্যা হচ্ছে পাতা থেকে আরম্ভ করি। পাতাতে দেখুন উল্টানো নৌকা সোজা নৌকা এই মধ্যেই তৈরি হয়ে গেছে। এটা কোন কাল না, এটা হেমন্তকাল চলছে। হেমন্তকাল যেহেতু শীত এখনও আসেনি সেভাবে, সকাল আর সন্ধ্যা শুধু শীতটি রয়েছে, সে দিনের বেলার অর্থাৎ দুপুরবেলার তাপমাত্রা যথেষ্ট হাই রয়েছে, সেই জন্য মাইটস আর থিপসের আক্রমণ ব্যাপক হারে ঘটেছে। সমস্ত গাছেই কম বেশি মাইটস আর থিপসের প্রভাবটা ঘটেছে। আরেকটা হচ্ছে দিক হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদেরকে বলি আঁশপোকার আক্রমণ ঘটে থাকে, কিন্তু যেহেতু আমার প্রোটেকশন নেওয়া আছে আঁশপোকার আক্রমণ নেই। যেটাকে স্কেল বলা হয় গায়েতে ছোটো ছোটো আঁশের মতন হয়ে থাকে সেগুলি কিন্তু এই সময় এই হয়ে থাকে, তবে আর্দ্র আবহাওয়া থাকলে সবথেকে বেশি হয়, দিন রাতে তাপমাত্রা কম থাকে। আরেকটা সমস্যা আপনাদেরকে বলে নিই সেটা হচ্ছে দেখুন যে মাইটস আর থিপসের পাশাপাশি পাতা হলদে হয়ে যায়, অর্থাৎ গাছেতে খাবারের অভাবটা রয়েছে। গাছে খাবার অভাব রয়েছে বা গাছের পাতা অত্যধিক বেরিয়েছে কিন্তু খাবার সেভাবে যোগান দিতে পারছে না গাছটা, সেটার একটা অভাব রয়েছে। আর তার মধ্যে দেখা যাচ্ছে যে ডালগুলো কেটেছিলাম দুটো একটা ডাল শুকিয়ে গেছে, এইগুলো দিকগুলো রয়েছে। কিছু গাছকে আমরা হয়তো ভাববো যে গাছটা বোধহয় মারা গেছে, এরকম ডাল হাত জিরে জিরে ডাল হয়ে গেছে, শুকিয়ে গেছে, দু সপ্তাহ হয়ে গেছে গাছ মারা গেছে, গাছটাকে আমরা তুলে ফেলে দিতে পারি। কিন্তু এই ভুলটা আমরা অনেকেই করে থাকি, এই ভুলটা ভুল করবেন না একদম। গাছটাকে পরিচর্যার মধ্যে রাখুন, অন্তত একটা মাস টবে যে অবস্থায় লাগিয়েছেন সে অবস্থায় রাখতে দিতেই হবে, তারপর আপনারা গাছটাকে পরিবর্তনের দিকে নিয়ে যাবেন। কারণ কি দেখুন আমার এই গাছটা দু তিন সপ্তাহ হয়ে গেল, এখন নতুন নতুন এর যে শুট অর্থাৎ যে শাখা সেটা কিন্তু বেরোচ্ছে, এটা এই ওয়েটটা যদি আমি না করতাম, যদি দু তিন দিন আগে এই গাছটাকে তুলে ফেলে দিতাম তাহলে কি হতো না, এই গাছটা বেঁচে থাকতো, বেঁচে থাকার পরেও আমি এই গাছটাকে নিজে হাতে মারতাম। এই গাছটার আরও কিছু বিষয় নিয়ে আসবো। এই গাছটাতে দেখুন নতুন শুট চলে এসছে। এবার আসি যে এই যে শুটগুলো আসে অর্থাৎ শাখাগুলো, সেই শাখাগুলো সবগুলো কি ভালো শাখা হয় না? হয় না, কারণ কি আপনাদেরকে দেখাই। বন্ধুরা দেখুন যে প্রত্যেকটা গাছের যে শুটগুলো বেরিয়েছে সেই শুটগুলো কি প্রত্যেকটাই ভালো হয় না, কারণ কি আপনাদেরকে দেখাই যে সব শুটগুলো কিন্তু ফুল দেয় না। এখানে গাছটা যেটা দেখুন যে এখানে গাছে দুটো শুট রয়েছে, দুটোতে কুঁড়ি রয়েছে, কুঁড়িগুলি কিন্তু হয়তো মাইটস আর থিপসের জন্য কিছুটা সমস্যা এসেছে। কিন্তু এখানে যে আদার্স যে ডালগুলো রয়েছে অর্থাৎ এই ডালগুলো, এই একটা ডাল দেখুন ডগটা শুকিয়ে গেছে, অর্থাৎ আপনাদেরকে একটু তুলে নিয়ে দেখায় এই গাছের ডগটা দেখুন এরকম শুকিয়ে গেছে। এই শুকনো যে ডগগুলো কিন্তু ফুল দেবে না, এগুলো বাড়বে না।
এই অবস্থায় রাখলে কী করতে হবে? দেখুন, আমি একটা ডগকে কেটে ফেলেছি। আপনারাও করবেন কি, এই ডলগুলোকে এরকম করে ডগগুলোকে কেটে দেবেন। তাহলে কী হবে না, এই শুকনো ডগগুলো কেটে দিলে এই পাশ থেকে, অর্থাৎ এই যে পাতার গোড়া থেকে, এইখান থেকে কিন্তু নতুন ডাল বেরিয়ে আসবে এবং সেই ডালগুলো কিন্তু আপনাকে ফুল দেবে। আর যদি আপনারা এইভাবে রেখে দেন, এই গাছগুলো আবার নতুন করে ডাল আসতে কিন্তু যথেষ্ট সময় লাগবে। আপনাদেরকে আরও দেখাই যে আমার এই গাছটাতে ভালো ফুল আছে, এই গাছগুলো নতুন ডাল আসছে, এগুলোতে ফুল হবে। পাশে একটি গাছ রয়েছে, দেখুন একই রকম সমস্যা রয়েছে, বড় বড় ডাল হয়ে গেছে কিন্তু কোনো রকম কুঁড়ি নেই। এই ডগগুলো দেখুন, প্রত্যেকটি কিন্তু ডগ নেই, অর্থাৎ শুটগুলো পুরো শুকিয়ে গেছে। যে এর যে ডগটি কিন্তু এরও শুকিয়ে গেছে, এবং এই বড় গাছে দেখুন একটি ডগেতেও কিন্তু কোনো রকম কুঁড়ি নেই। তো এই অবস্থায় গাছ থেকে আমাকে যদি কুঁড়ি আনতে হয়, আমাকে অবশ্যই এর ডগগুলি ছাঁটতে হবে। আরেকটা মারাত্মক আমার ভুল হয়েছে কি, যেটা এই গাছটা ছাঁটার ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে, ওই ডালের হাইট আর এই ডালের হাইট দুটো কিন্তু সমান নেই। তার ফলে কি হয়েছে, আমার ডালের সংখ্যাটা অনেকটা কমে গেছে। এই অবস্থায় আমাকে গাছটাকে ডালের সংখ্যা বাড়াতে চেষ্টা করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনাদেরকে দেখায় যে এই যে চোখটা, অর্থাৎ এই যে গিট গাঁটটা থেকে, এইটা থেকে যদি নতুন ডাল না আসে, তাহলে কিন্তু আপনার গাছটা আর হয়তো একটা সিজন ভালো ফুল দেবে বা একটা সিজন ভালো থাকবে, তারপর কিন্তু এই গাছটা বেশি দিন টবেতে বাঁচবে না। মাটিতে হলে আলাদা ব্যাপার। তাই আপনাকে দরকার কি নতুন শুট, অর্থাৎ নতুন ডালের, যে ডালটা চোখ থেকে বা গাঁট থেকে বেরিয়ে আসবে। এইখানে মধ্যে অনেক গাছই আছে আমার যেগুলো থেকে দেখুন গাঁট থেকে ডাল আসার মধ্যে, এইখানে দেখুন চোখ ফুটেছে, এটা খুব ছোট্ট পারে একটা চোখ ফুটেছে, এইটি কিন্তু আস্তে আস্তে বাড়বে, লালচে রঙের হয়ে আছে, কালো রঙের আমার এই ঠিক আঙুলের ডগে দেখতে পাচ্ছেন, আঙুলের ডগে দেখুন হয়ে আছে, এই জায়গাটিতে দেখুন হয়েছে এই যে শুটটি, এইটি কিন্তু বেরোবে। আর একটা ভালো লক্ষণ দেখুন, এই গাছটা মোড়া গাছ হতে পারে কিন্তু এ প্রথম থেকেই ভালো সিগন্যাল দিচ্ছে, সেটা হচ্ছে যে এ নতুন শুট বেরিয়ে গেছে, অর্থাৎ নতুন ডগ বেরোচ্ছে, এবং সেটা বেরোচ্ছে কোথা থেকে, না এই চোখটা থেকে বা গাঁটটা থেকে, অর্থাৎ আমার এই গাছটা কিন্তু খুব ভালোভাবে একটা স্টার্ট শুরু করে দিয়েছে নতুন সিজনে। এরপরে আসি যে মাইটস আর থিপসের যে প্রভাবগুলো, সেগুলোকে আপনারা কমাবেন কী করে, বা স্কেলের যে প্রভাবটা সেটা কমাবেন কী করে, তার সম্পর্কে আমার অনেকগুলি ভিডিও করা আছে। বিশেষ করে ডিসক্রিপশন বক্সে আমি মাইটসের জন্য, মাইটস থিপস এবং স্কেলের জন্য আলাদা করে যে ভিডিওগুলি করেছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। আর এর পাশাপাশি আসি যে এই গাছগুলোর পরিচর্যা, অর্থাৎ জল টল কীভাবে কী দেবেন। টবের মাটিতে জল দেওয়া আমি বলেছিলাম, যখন আপনি মাটি চেঞ্জ করছেন তখন অবশ্যই একবার টব ভর্তি জল দিয়ে দেন, অর্থাৎ জলটা ড্রেনেজ হয়ে বেরিয়ে আসে, অর্থাৎ তলা দিকে যেমন জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায় সেটা দেখতে হবে। তারপর আগামী, অর্থাৎ পরবর্তী 7 দিন যেন জল টবেতে না দেওয়া হয়। যদি টবের মাটি একেবারেই শুকিয়ে যায় মনে হয়, তবেই আপনারা জল দেবেন। আমি এই পর্যন্ত গাছ লাগানোর পর এই গাছটা 2 বার জল পড়েছে, এটি 3 বার জল দেওয়া হয়েছে, অর্থাৎ দেখুন এগুলো 1 মাস করে প্রায় হয়ে গেছে, 1 মাসের অধিক সময় হয়ে গেছে। এ গাছে কিন্তু আমি জল দিয়েছি মাত্র 3 বার, এ গাছে মাত্র 2 বার, অর্থাৎ এই রিসেন্টলি 2 দিন আগে দিয়েছি, এটিও প্রায় হতে চললো 12-14 দিন হয়ে গেল, আর ওই গাছটিতেও প্রায় 2 বারই জল দেওয়া হয়েছে, আর এগুলো তো 3 বার করে দিয়েছি। এরপর আছি যে গাছের গোড়ায় মাটি খাবার, এখন মাটির সাথে সাথে কী খাবার দেবেন, খাবার কিন্তু দেয়া আছে, এখন খাবার দিতে হবে না, যদি দিতে চান সেটা হচ্ছে হাড়গুঁড়ো আর শিংকুচি 1 চামচ বা 2 চামচ করে মিশিয়ে দেন। আর একটা ভালো খাবার আপনাদেরকে বলে দিই, শীতকালীন খাবার সবথেকে খুব গুরুত্বপূর্ণ, যে কোনো ফুল গাছে দিতে পারেন কম খরচে, সেটা হচ্ছে সর্ষের খোলকে ভিজিয়ে রেখে একটি গাছের জন্য আপনারা 1/2 চামচ ভিজিয়ে দেন, 1/2 চামচ করে ভিজিয়ে দেন, সেই 1/2 চামচ ভেজা জল একটু 1 মগ জলে গুলে নিয়ে সেই জল সেটাকে আপনারা গাছের গোড়ায় দিন, খুব সুন্দর গাছ থাকবে, গাছে ফুলে ভরে যাবে দেখবেন। এরপর আসি গাছগুলিকে সতেজ রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই রকম শীতে তাপমাত্রা কমাবাড়া করছে, এই সময় কিন্তু খুব, এই সময় যেহেতু শীতটা কমাবাড়া করছে, তাই এবং দুপুরে যেহেতু হাই একটা টেম্পারেচার থাকছে মোটামুটি, তো এই সময় কিন্তু আপনাদেরকে কী করতে হবে, যে যাতে গাছের ছত্রাকের আক্রমণ না ঘটে থাকে, সেই জন্য আপনারা কী করবেন, না অল্প করে ফাঙ্গিসাইড একটা স্প্রে করুন, সেটা সাফ হোক বা ব্যাবিস্টিন হোক, প্রতি 7 দিন ছাড়া 1 লিটার জলে 3-4 গ্রাম আকারে গুলে স্প্রে করুন।
আর একটা কথা বলি আপনাদেরকে যে এই গাছগুলো কিন্তু দ্রুত হারে এবারে বাড়াতে হবে, বাড়ানোর জন্য আপনাদেরকে পিজিআর ব্যবহার করতে হবে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। সব থেকে কম দামি সেটা হচ্ছে বলবো মিরাকুলার নিয়ে আসুন, মিরাকুলার নিয়ে আসুন এবং গাছে প্রত্যেক 10-15 দিন অন্তর অন্তর প্রতি লিটার জলে 2-3 ml দিতে পারেন, বা 2.5 ml দিলেও হবে, সেই জলটাকে গুলে স্প্রে করে দেন। এর পাশাপাশি খাবার হিসাবে আপনারা NPK 20-20-20 প্রত্যেক লিটার জলে 3-4 গ্রাম দিয়ে গুলে স্প্রে করতে পারেন। আর মাইক্রোনিউট্রিয়েন্টের একটা বিরাট সমস্যা থাকে এই সময়, আপনারা অবশ্যই অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোম্যাক্স যেটা রয়েছে সেটা কিন্তু স্প্রে করতে পারেন। এটা ডোজটা আপনারা যেখান থেকে যেটা নিচ্ছেন মাইক্রোনিউট্রিয়েন্ট যে দোকান থেকে নেবেন সেখানে ডোজ লেখা থাকে, সেই মাত্রায় ডোজটা দেবেন। তবে আমি অ্যাগ্রোমিন বা অ্যাগ্রোমিক্স গোল্ড যেটা অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিক্স যেটা হয় সেটা বলে দিচ্ছি, যে ডাস্টটা হলে আমরা প্রতি লিটারে 1 গ্রাম করে, আর গোলটা হলে অর্থাৎ যদি তরলটা হয় তাহলে প্রতি লিটারে 1.5 ml থেকে 2 ml দিয়ে স্প্রে করবেন। এটি স্প্রেটা হবে 15 দিন ছাড়া ছাড়া, তার আগে দেবেন না। আর সব থেকে বললাম নিমখোল আর হাড়গুঁড়ো শিংকুচি দিতে পারলে মাটিতে খুব ভালো হয় গাছকে। আর একটা কথা বলি যে এই সময় গাছকে কিন্তু পুরোপুরি সানলাইটে রাখবেন, আর তার পাশাপাশি বলবো যে পুরো যেন শিশিরটা খায় রাতে, শিশিরটা সেই দিকে নজর রাখবেন। যত গাছ শিশির খাবে এই গাছ তত কিন্তু চাঙ্গা হবে, তত কিন্তু আপনার সতেজ হয়ে উঠবে। এই রকম গাছ যত গোলাপ গাছকে যতটা বেশি আপনি টাইম দেবেন ততটা কিন্তু বেশি ভালো ফলন পাবেন। এরপর আসি যে গাছের টব পরিবর্তন করেই কিন্তু আপনাদেরকে ফুলের জন্য আশা করা চলবে না, এরকম ফুল আপনি নিতেই পারেন কিন্তু গাছটার এরকম ক্ষতি করে দিতে পারেন না। এরকম গাছের ক্ষতি করলে কিন্তু মারাত্মক ভুল করবেন, এইরকম হয়তো গোটা তিনেক ডাল বেরিয়েছে, একটা ফুল হয়ে গেল আপনার বড় ফুল, আপনি দেখে আপনার চোখটা হয়তো দেখে ভালো লাগলো কিন্তু মনে একটা আনন্দ অনুভূত হলো, কিন্তু সেই দুঃখটা কিছুদিন বাদেই আপনারা পাবেন, তার কারণে গাছটা নষ্ট হতে পারে। কিন্তু দেখুন আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা নতুন বাগানিরা রয়েছেন, যারা টবে গোলাপ ফুল চাষ করতে গিয়ে বা 1-2 বছর করে এরকম ঠকেছেন যে নতুন মাটি চেঞ্জ করার পর নতুন করে ফুল নিতে যে 1-2 ফুল হয়েছে গাছটা তারপরে নিস্তেজ হয়ে মারা গেছে, সেই জন্য বলছি যে আমার গাছটা দেখুন কিন্তু সমস্যা নেই, আমি কিন্তু নতুন শ্যুট আবার নিয়ে চলে আসতে পারি, সেটা আপনাদেরকে দেখায় যে নতুন শ্যুট দেখুন চলে এসেছে। এক্ষেত্রে কিছু যত্ন লাগে যেগুলো আপনারা অনেকে করতে ভুলে যান, ওই যে ওষুধগুলো স্প্রে বললাম সেই স্প্রেটা করেন না। দেখুন আমার এই গাছে কিন্তু এখনও মুকুল আসছে, নতুন নতুন মুকুল বা শ্যুট আসছে, অর্থাৎ শাখা আসছে, অর্থাৎ এই গাছটা কিন্তু সতেজতা রয়েছে, অর্থাৎ ফুল দিলেও সেই গাছটা কিন্তু নিস্তেজ হয়ে যাচ্ছে না। এই ফুলটা আমাদের অধিকাংশ ক্ষেত্রেই করে ফেলি, তাই এরকম ফুল যদি 1 গাদা ডাল থাকে, 1-2 ফুল যদি থাকে সেটাকে একটু একটু কাটাছাটা করুন, গাছের ডালটাকে একটু বাড়তে দিন। আপনারা অন্তত 1.5 মাসের আগে কোনো ফুল নেবেন না, আমি বলবো 1.5 মাস, 1 মাস 10 দিন 15 দিন না হলে সেই গাছটা নতুন রিপোর্ট করা গাছটি যেটি শেকড় ছেঁটে ফেলে দিয়েছিলেন সেই গাছ থেকে কোনো রকম ফুল নেবেন না, কারণ এই গাছটার 1.5 মাস পরে কিন্তু অটোমেটিকলিভাবে এর শেকড় কিন্তু অনেকটা বড় আকার রূপ নেবে, তখন কিন্তু রুট বল তৈরি হয়ে গেলে এর পাতাকে খাবার দিতে পারবে, ফুলকে সুন্দরভাবে খাবার দিতে পারবে এবং ফুল আকারে বৃদ্ধি পাবে। এরপর আসি যে গোলাপ গাছ, আপনারা পুরনো গোলাপ গাছগুলিকে কিন্তু রিপোর্ট আপনারা অবশ্যই করে নেন, যদি এখনও কেউ করে না থাকেন তাহলে অবশ্যই করে নেন, দেরি করবেন না, দেরি করলে কিন্তু শীত পেরিয়ে যাবে, ফুল আসবে না, ফুল আসলেও সে ফুল আকার ছোট হয়ে যাবে কারণ তখন গরম পড়ে যাবে। আর শীতের মাঝে যদি আপনারা রিপোর্ট করতে যান, গাছ ফুল দিতে ব্যস্ত থাকবে, তখন গাছ কিন্তু তার এই শেকড় বৃদ্ধি খুব একটা যে ঘটবে তা নয়, গাছটা অনেক সময় নিস্তেজ হয়ে যায়। সেই জন্য এই গরমটা অল্প অল্প গরম অল্প অল্প ঠান্ডা থাকতে থাকতেই গাছটাকে রিপোর্ট করে নিন। রিপোর্ট করার পদ্ধতিগুলো আমি তো দেখিয়েছি, আপনারা পারলে ভিডিওটা একবার দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেভাবে আপনারা করুন খুব ইজিলি। যারা শহরে থাকেন তাদের জন্য এই মেনলি এই রিপোর্টিং ভিডিওটা আমি করেছি, আপনারা দেখে নিতে পারেন। সকলকেই বলবো যে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে তার প্রশ্নগুলো করুন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, নমস্কার।